সামনে কোরবানি আছে কোরবানির ব্যাপারে আসলে আমাদের মিডিয়া মিডিয়াকে আরও একটু রেসপন্সিবল হওয়া উচিত এক একটা যা সারের ছবি তার মধ্যে মেসি টাইটানিক তারপরে টাইগার হ্যাঁ তো আপনি যখন কোরবানি দিচ্ছেন আপনি গরু কোরবানি দিচ্ছেন না মেসি কোরবানি দিচ্ছেন মানে এক শ্রেণীর মিডিয়ার যারা আসলে ধর্মকেও পণ্য বানিয়ে ফেলার চেষ্টা আর কি এবং এবার সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখলাম যে ফ্রিজ কিনতে হবে এবং ফ্রিজের জন্য আবার বাকিতে যাতে কিনতে পারেন আর কি হ্যাঁ কিস্তির ব্যবস্থাও করে দিয়েছে আর কত দরদ যেন আমাদের দুলাভাই ভাই সব আর কি ওই যে কারণ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু বাকি পাওয়া যায় যে বাকিটা আসলে কখনো শোধ করতে হয় না পরে দিয়ে দেবো আর কি না আর কি ব্যাংক কি দুলা ভাই নাকি আমাদের যে ক্রেডিটে দিয়ে দেবে মাগনা দিয়ে দেবে বাকিতে দিয়ে দেবে আর কি আসলে যখনই আপনি বাকিতে কিনছেন কিস্তিতে কিনছেন আপনি এটার অরিজিনাল দামের দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ শোধ করছেন কিস্তি যেহেতু ছোট ছোট ধরা পড়ে না মানে এগুলোর যে আসলে কিরকম চক্রান্ত জাল কেন এটা আমরা আলোচনা করব আর কোরবানির ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে কোরবানির মাংস যতটা বিতরণ করে দেন ততটাই আপনার যতজনকে আপ্যায়িত করেন ততটাই আপনার আর যা জমিয়ে রাখলেন পরে এই বানাবুক সেই বানাবুক এটা আসলে আর আপনার থাকলো না এটা আপনার সাথে যাবে না আর কেন